আজ বাংলাদেশে এরকম চিঠি পড়ার মতো বন্ধু জোরে বলেন, এদেশের জরিপ আমরা পেয়েছি, আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য আমি, এই দেশের জরিপ আমাদের কাছে আসে জানুয়ারি মাসে, দেখেছি বাংলাদেশে 195 জন মানুষ কোরআন শরীফ পড়তে পারে না। ও আল্লাহ, আর আল্লাহর বন্ধু হতে চান কিভাবে হবেন? 100 জনে যেখানে 95 জন মানুষ আল্লাহর কালাম পড়তে পারে না, মুসলমান দাবি করার পরেও এটা কি শুভ সংবাদ? কথা বলেন, নবীজি বলেন, মানুষ যখন কোরআন পড়ে আমার আল্লাহ এমন ভাবে ওর দিকে তাকিয়ে থাকে, মহান আল্লাহর নজর তখন আর অন্য কোন দিকে এত বেশি যায় না, যত বেশি নজর দিয়ে থাকে আল্লাহ তার কালাম পড়া ব্যক্তির উপরে। কিন্তু আফসোস, আমাদের 100 জন মুসলমানের 95 জন যদি আমরা পড়তে না পারি, বাকি অবস্থা আরো খারাপ। যারা জানেন না, আজ ভর্তি হয়ে যান আপনাদের মাদ্রাসা, এখানে সুযোগ আল্লাহ করে দিয়েছে। আল্লাহর সাথে যদি বন্ধুত্ব করতে চান, আল্লাহর এই চিঠি কোরআনে কারীম আপনাকে শেখায় লাগবে। কথা বলেন না কেন? আপনি যদি চিঠি পড়তে না পারেন, তো বন্ধু কি বলেছে আপনি জানবেন কি করে? সুযোগ যখন আল্লাহ করে দিয়েছে, এখান থেকে যে বয়সের মানুষ আপনি হন, এখন থেকে চেষ্টা করেন, আমি পড়ব কোরআন, যতদিন বেঁচে আছি আমি শিখব। কোরআন কারিমে আল্লাহ চার জায়গায় দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সূরা কমারের 4 জায়গায় আল্লাহ দিয়েছেন, 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত, এক আয়াত আল্লাহ 4 বার দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি, আমার এই কোরআন আমি সহজ করে দিয়েছি, ফাহাল মিন মুদ্দাকির, এরপরেও কি কেউ নেই এখান থেকে উপদেশ নেওয়া? আল্লাহ যদি আফসোস করে আমাদের উপরে, এই আফসোস থাকতে দেওয়া যায়? জোরে বলেন। যারা পড়তে পারেন না, আজ সিদ্ধান্ত নেন, আপনি যদি এখন এই কায়দা কিনে সকালবেলায় মাদ্রাসায় চাঁদপুরের এই কসবা মাদ্রাসায় ভর্তি হয়ে যান, আপনি যদি নাও পড়তে পারেন, সাথে যদি চেষ্টায় থাকেন, অবস্থায় যদি মারা যান, কিয়ামতে আমার আল্লাহ তালবে এলেম বলে মাফ করে দেবে। তালবে এলেম অবস্থায় কেউ যদি মারা যেতে পারে, ওর কোনো হিসাব নেই। তাহলে এলেম তলব করে যারা, ওদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, তার জীবনীতে দেখলাম, প্রতিদিন মাদ্রাসায় যাওয়ার আগে এক কাঁধে কোরআন এক কাঁধে হাদিস নিয়ে যায়। ওই দেশে একজন ধনী মানুষের মেয়ে, নাম তার মেরি, দোতলা বাড়ি থেকে রাস্তার দিকে তাকিয়ে দেখে পাগড়ি মাথায় দিয়ে 22-23 বছরের একটা যুবক ছেলে প্রতিদিন মাদ্রাসায় যায়, এত সুন্দর চেহারা চাঁদের মতো, দেখে ওর মনটা গলে গেছে। শয়তান ওর মনের ভেতরে দিচ্ছে ওকে চোখে। একদিন মা বাবা বাড়িতে নেই, বাড়ির কাছে এর মেয়েকে ডাক দিয়ে বলে, ওই যে হুজুর যাচ্ছে, বলো এই বাড়িওয়ালার মেয়ে মেরি ডাকতেছে, একটা প্রশ্ন করবে। কাজের মেয়েটা বেশ, আসসালামু আলাইকুম হুজুর, আমাদের ম্যাডাম আপনাকে ডাকতেছে, একটা প্রশ্ন করবে। তিনি চিন্তা করলেন, নবীজির হাদিস বাল্লিগ আননিওয়ালা আয়া, কোনো কথা যদি জানো পৌঁছিয়ে দাও, একটা বাক্য হলেও মানুষের কাছে পৌঁছাতে হবে, এটা নবীর আদেশ। আমার কাছে যখন জানতে চেয়েছে আমি যাই, সরল মনে গেলেন। বাড়ির ভেতরে প্রবেশ করিয়ে এই ধনী লোকের মেয়ে মেরি ডাক দিয়ে বলে, কাজের মেয়ে বাপরি চলে যা, চারিদিকের দরজা বন্ধ করে দিয়ে বলে, হুজুরে খাবার গুলো খান। ইমাম গাজালি ভয়ে ভয়ে বলে, ম্যাডাম আমার মাদ্রাসায় দেরি হয়ে যাচ্ছে, দয়া করে আমারে ছেড়ে দেন, যা প্রশ্ন করতে চান আমারে করেন। মেয়েটি বলে, প্রশ্ন না, আমার মনের চাহিদা পূরণ করা লাগবে, অনেক দিন পর্যন্ত আমি আশায় ছিলাম, আজকে আমার মা বাবা বাড়িতে নেই, তাড়াতাড়ি করে খাবার গুলো খেয়ে আমার মনের আশা পূরণ করেন। ইমাম গাজালি চিন্তা করলেন, এখানে যদি চিৎকার করি দোষ আমারই হবে, আমি এসেছি কেন,
কি করি এখন? ডাক দিয়ে বলেন, ঠিক আছে আমি রাজি আছি, কিন্তু আমার পায়খানা যেতে দেন, আমি টয়লেটে যাব। মেয়েটি বলে, হুজুর নিচে যাওয়া লাগবে না, দোতলায় ব্যবস্থা আছে, অ্যাটাচড বাথরুম করা আছে, যান। তো পায়খানা হয়নি, ভেতরে যাওয়ার পরে চিন্তা করছে কি করি, করেন আয়াত মনে চলে এসেছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনীন। সূরা আনকাবুতের শেষ নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, আমি কেবল আল্লাহকে পাওয়ার জন্য যারা চেষ্টা করবে, মজাহাদা করবে, ওদের হেদায়েত দেওয়ার জন্যে, ওদের ষড়যন্ত্রের জাল রাস্তা খুলে দেওয়ার জন্যে, হাজার হাজার পথ আমি আল্লাহ উন্মুক্ত করে দেব। সাবিল এক বাসন, সুবল বহু বাসন। কোন মানুষ যদি আল্লাহর দিকে এক পা এগিয়ে যায়, মহান আল্লাহ বলেন, আমি দুই পা তার দিকে এগিয়ে আস। কোরআনের আয়াতের দিকে তাকিয়ে চিন্তা করলেন, আমি একটু চেষ্টা করি কি করা যায়। পায়খানার ভেতর থেকে বাম হাত দিয়ে মলগুলো তুললেন, নিজের শরীরে, নিজের মুখে, নিজের শরীরের বিভিন্ন জায়গায় মাখলেন। ঘরের বাইরে এসে ডাক দিয়ে বলে, ম্যাডাম এবার আসেন। মেয়েটি বলে, পাগল দূর হয়ে যা। তাড়াতাড়ি দাঁড়িয়ে দিয়েছেন, চিন্তা করে অবস্থায় মাদ্রাসায় যাওয়া যাবে না, জলদি করে বুকুরে লাভ দিয়ে তড়ি ঘড়ি করে গোসল করে জামাটা গায়ে দিয়ে দিয়ে দৌড়, যত মাদ্রাসায় যেতে যায় তত পেছনে চলে যায়। বহু কষ্ট করে মাদ্রাসায় যাওয়ার পরে ওস্তাদ ডাক দিয়ে বলে, গাজালি প্রতিদিন দেরি করে আসো, আজকে আরো দেরি হয়েছে, তুমি কি পড়তে চাও না? গাজালি ডাক দিয়ে বলে, হুজুর প্রতিদিন দেরি করি যে কারণে আজকে দেরি হয়েছে, অন্য কারণে আমি যখন অন্যদিন মাদ্রাসায় আসার জন্য কোরআনে কারিম আমার কাঁধের উপরে নিয়ে বাড়ি থেকে বের হই, তাকিয়ে দেখি রাস্তায় সুন্দর সুন্দর পাখিগুলো, সবুজ পাখি পর বিসিয়াস, এত সুন্দর মোলায়েম পর, আমি পা দিতে আমার মায়া লাগে, এক হাতে কোরআন শরীফ ধরে আর এক হাত দিয়ে ওগুলো সরিয়ে সরিয়ে আসতে আমার দেরি হয়ে যায়, কিন্তু আজকে হয়েছে এই এই কাজ, আজকে আমি বের হওয়ার পরে যত তাড়াতাড়ি আসতে চাই এত পাখি আজকে আমার পায়ের নিচে এসে ডানাগুলো বিছিয়ে দেয়, বারবার সরিয়ে সরিয়ে আসতে আমার দেরি হয়ে গেছে। গাছালি মনে করছে, হুজুর মনে হয় আমার এই পায়খানার গন্ধ পেয়ে গেছে, তড়ি ঘড়ি করে গোসল করেছি, মনে হয় শরীরের গন্ধ এখনো যায়নি, এই কারণেই হুজুর মনে হয় হাসতেছে। ওস্তাদ ডাক দিয়ে বলে, আমি হাসি এই কারণে না, অন্য কারণে। পিয়নকে বলে, ঘন্টা পিটিয়ে দাও। ওরা মাদ্রাসার ছাত্ররা হল রুমের ভেতরে একত্রিত হন, টেবিলের উপরে ইমাম গাজালিকে তুলে দিলেন, ডাক দিয়ে বলে, আমার ছাত্ররা, দুনিয়ায় জান্নাতি মানুষ দেখে যদি চক্ষু শীতল করতে চাও, ইমাম গাজালির দিকে তাকাও, এটা আল্লাহর জান্নাতি মানুষ, কারণ ওর পায়ের নিচে যে পাখিগুলো পর বিছিয়েছে ওটা পাখি না, ওটা নূরের ফেরেশতা। জিন্দা অবস্থা যার পায়ের নিচে নূরের ফেরেশতারা পর বিছিয়ে দিতে পারে, আমার আল্লাহ তাকে জাহান্নামে দেবে, কথা বলেন। এজন্য দিন শিক্ষা করার জন্য, কোরআনে কারিমের জ্ঞান অর্জন করার জন্য, যে বয়স হোক, বয়স কোনো ফ্যাক্ট না, আপনি যদি এখন এই চিন্তা করে আল্লাহর সাথে বন্ধুত্ব করব, আমি আল্লাহর চিঠি পড়তে চাই, এই মুহূর্তে যদি সিদ্ধান্ত নিয়ে গিয়ে যান, কসম করে বলছি ওই অবস্থায় মারা গেলে কোনো হিসাব আল্লাহর নেবে না। এখন থেকে শিখতে হবে, দুই নম্বরে আল্লাহর চিঠি বুঝতে হবে। বাংলাদেশে 100 জনে 95 জন পড়তে পারে না, বাকি 5 জন পারে, তার 4 জন বোঝে না। এই যে হাফেজ সাহেবরা যেমন তৈরি হচ্ছে এখানে, এরা শুধু গড়গড়া পড়তে পারে, অর্থ বোঝে, কথা বলেন, শুধু পড়া না, আমাদের বুঝতে হবে কোরআন, কোরআনে কারিমকে বোঝার মতো মানুষ আজ ওই 5 জনের ভেতরে 4 জনই নেই, 1 জন আছে। আর সহি শুদ্ধ ভাবে পড়ায় তো আরো আরো কষ্টকর,
আমার মনে হয় বাংলাদেশে অনেক আলেম আছে যাদের নামে মাওলানা মুফতি লিখা কোরআনে কারিম শুদ্ধ করে পড়তেও পারে না।